এই মুহূর্তের অন্যতম বড় খবর আপনাদের জানিয়ে দিই, তারাপীঠ মন্দির বন্ধ হয়ে যাচ্ছে। করোনা ভাইরাসের সংক্রমণের আতঙ্কে তারাপীঠ মন্দিরে জনসাধারণের জন্য পুরোপুরি ঠাকুর দর্শন বন্ধ হয়ে যাচ্ছে। আগামী 31 মার্চ পর্যন্ত বন্ধ থাকবে তারাপীঠ মন্দির, এমনটাই জানানো হয়েছে। আগে যদিও জানানো হয়েছিল মন্দির খোলা থাকবে, পুজো দেয়া যাবে, কিন্তু এখন জানানো হচ্ছে ভারতে প্রায় 200 বেশি মানুষ আক্রান্ত সন্দেহে নানা সচেতনতামূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে। সেই অবস্থায় মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে জনসাধারণের জন্য বন্ধ হয়ে যাচ্ছে তারাপীঠ মন্দির, বন্ধ থাকবে আগামী 31 মার্চ পর্যন্ত। সিদ্ধান্ত নেওয়া হলো যে আপাতত 31 মার্চ পর্যন্ত তারাপীঠ মন্দির বন্ধ থাকবে। যদি পরিস্থিতি স্বাভাবিক না হয় তাহলে ওটা 15 এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা সকলেই জানি যে বিশ্বে মহামারী নোভেল করোনা ভাইরাস চারিদিকে ছড়িয়ে পড়ছে, তাই সচেতনতার জন্য আমরা এই সিদ্ধান্তটা নিলাম। কারণ এক জায়গায় প্রচুর মানুষের গ্যাদারিং হয়ে যাচ্ছে তারাপীঠ মন্দিরে। আমরা চাই স্বাস্থ্য দপ্তর যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশটা যাতে যথাযথভাবে পালন করা যায়, তাই সেই নির্দেশকে সম্মান করে আমরা এখন আপাতত বন্ধ। কারণ মন্দির খোলা রাখা মানে এক জায়গায় প্রচুর মানুষের গ্যাদারিং, তাই মানুষের মধ্যে সেই বার্তাটা দিতে চাই যে আমরা সচেতন আছি, আপনারা সচেতন থাকুন।